যখনই মিষ্টি খেতে মন চায় ঝটপট মিষ্টি তৈরি করে ফেলতে পারবেন আজকের রেসিপি দেখে যে কেউ বানাতে পারবেন মাত্র লাগবে পাঁচ মিনিট এই মিষ্টিটা বানাতে রসের টুইটুম্বর। কালার থাকবে চারটি কালারের একই সঙ্গে চারটি কালারের এই বেবি সুইট তৈরি হবে বিভিন্ন ডেজার্টে কিন্তু আমরা এই বেবি সুইটটা ব্যবহার করি চাইলে এমনিতেও রেগুলার বাসায় বানিয়ে খেতে পারবেন যখনই মন চাইবে আর কথা বাড়াবো না চলে যাব মোল রেসিপিতে আজকের এই বেবি সুইট বানাতে আমি গুঁড়া দুধ ব্যবহার করব এক কাপ পরিমাণ গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা এর মধ্যে দিয়ে দিব বেকিং পাউডার হাফ চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ ঘি আর গুঁড়া দুধ ময়দা একসঙ্গে খুব ভালোভাবে এভাবে ডলে ডলে মিশিয়ে নেবো এতে করে বেকিং পাউডারটাও খুব ভালোভাবে মিশে যাবে এখন আমি জাল করা ঠান্ডা দুধ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ এবার দিয়ে দিব একটা ডিম ফেটিয়ে নিয়েছিলাম তা থেকে ফেটানো অংশের দুই টেবিল চামচ পরিমাণ যদি আরও একটু লাগে সেক্ষেত্রে দুধ বা ডিমের মিশ্রণ দিয়ে নিতে পারেন এখন এক মিনিটের মতো মথে নিলেই হবে এতটাই ভাব হবে আঠালো এটা দেখতেই পাচ্ছেন হাতে থেকে নড়তেই চাইবে না এমনই হবে এই মিষ্টির জন্য ডোটা দশ মিনিট রেস্টে রেখে দিলেই সেট হয়ে যাবে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে আমি শিরা তৈরি করে নিচ্ছি এখানে আমি চায়ের কাপ দিয়ে মেপে চার কাপ পরিমাণ পানিতে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম পাতলা একটা শিরা তৈরি করা হবে এই শিরাটা কিন্তু ঘন হবে না একদমই রসগোল্লা যেভাবে বানাই আমরা পাতলা শিরা ঠিক সেভাবে শিরাটাকে দু তিনবার বলক উঠিয়ে নেব ওদিক থেকে চুলা কমিয়ে দিলাম শিরার আমি মিষ্টির শেপগুলো তৈরি করে নিচ্ছি ডোটা কিন্তু একদমই মসৃণ এবং সুন্দরভাবে সেট হয়েছে এখান থেকে অল্প অল্প করে নিয়ে হাতের মধ্যে একটু ঘি মুছে নেবেন তাহলেই হবে তারপর আপনাদের পছন্দ মতো শেপগুলো দিয়ে নেবেন আমি একটু লম্বা আর গোল গোল করে শেপগুলো তৈরি করে নিলাম অনেকগুলো বেবি সুইটের শেপ তৈরি হয়ে গেল এবার আমি তেলে ছেড়ে দিব তেলটাকে লো হিটে গরম করে নিয়েছি কেমন গরম করেছি দেখলেই বুঝতে পারবেন একদমই অল্প হিটে গরম করে নিতে হবে না হয় কিন্তু এই শেপগুলো খুব দ্রুত কালার চলে আসবে অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখতে হবে আর লো হিটেই এই শেপগুলোকে আমি ভেজে নেব এই মিষ্টি শেপগুলো ফুলে ডাবল হয়ে গেছে যখনই দেখবেন যে একটু হয়ে গেছে সাদা সাদা আছে ঠিক এ পর্যায়ে সাদা মিষ্টিগুলোর জন্য কিছুটা পরিমাণ আমি নামিয়ে রাখব এখান থেকে না হয় কিন্তু কালার চলে আসলে সাদাটা আর রাখতে পারবেন না সেজন্য সাদা কালারটাকে রাখার জন্য আমি কিছু পরিমাণ মিষ্টি ছাঁকনি চামচ দিয়ে এভাবে করে ছেঁকে নামিয়ে নিচ্ছি তারপর আরও একটু হালকা কালার হলে আরও এক স্টেপ নামিয়ে রাখব হালকা ক্রিম কালারটাও আমি নামিয়ে নিচ্ছি দ্বিতীয় স্টেপে আরও একটু কালারফুল হওয়ার জন্য ওয়েট করব অনবরত নাড়তে হবে না হয় কিন্তু একদিক থেকে হবে আরেক দিক থেকে হবে না একটু বেশি কালার করে ভেজে নেব এবার কালচে কালার হলেই নামিয়ে নেব চারটি কালার হয়ে গেল আপনাদের পছন্দ মতো কালার করে নেবেন এই মিষ্টিগুলো কুসুম কুসুম গরম অবস্থায় আমি ফোটন্ত শিরাতে ছেড়ে দেব অবশ্যই মিষ্টিগুলোকে একটু ঠান্ডা করে নেবেন অতিরিক্ত গরম অবস্থায় দিবেন না মিষ্টির শেপগুলো তাহলে কিন্তু চুপসে যাবে হাতে ধরা যায় ঠিক এই অবস্থায় মিষ্টিগুলো ছেড়ে দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢাকনার যে ফোঁটাটা আছে এটাও আমি একটা টিস্যু দিয়ে মুড়িয়ে বন্ধ করে দিলাম দশ মিনিট জাল করব এর মধ্যে মিষ্টিটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেল আর শিরাটা অনেকটাই ঘন হয়েছে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব চুলা অফ করে এক ঘন্টা পর আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি শিরাটা খেয়ে টুইটুম্বুর হয়ে গেল এই বেবি সুইটগুলো এই বেবি সুইটগুলো চাইলে কিন্তু আপনারা এই অবস্থায়ও খেতে পারেন বা যে কোনো ডেজার্টে আপনারা নিয়ে নিতে পারেন সুন্দরভাবে সার্ভ করে কেমন লাগলো আজকের রেসিপি কমেন্টে লিখে জানাবেন আর রেসিপিটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন আমি আরও একটু উপর থেকে শিরা দিয়ে দিচ্ছি ভেতরটা কেমন সফট হয়েছে আমি কিন্তু ভেঙে দেখিয়ে দিয়েছি আরও একটা ভেঙে দেখাচ্ছি একদমই রসে টুইটুম্বুর হয়ে ফুলে গেছে খেতে ভীষণ মজার এই মিষ্টিগুলো আজকের মতো তাহলে বিদায় আবার দেখা হবে আল্লাহ হাফেজ